সিলেটে অনুষ্ঠিত হলো বিভাগীয় পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2020। বৃহস্পতিবার সকালে উপশহর এলাকার উমর শাহ তেরোরতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট বিভাগীয় প্রশাসন ও শিক্ষা বিভাগ আয়োজিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী ইমদাদুল ইসলাম সহ শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন খেলাধুলা, দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় শতাধিক বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।